হতদরিদ্র অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের অল্প খরচে নার্সিং পেশায় দক্ষ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে যশোর নার্সিং ইনস্টিটিউট এখান থেকে পাশ করা শিক্ষার্থীরা বিদেশে সুনামের সাথে কাজ করছেন তাই এই প্রতিষ্ঠানটিকে সামনে এগিয়ে নিতে উচ্চতর ডিগ্রি লাভের জন্য শিগগিরই এখানে নার্সিং কলেজ চালু করা হবে বলে জানিয়েছেন যশোর আদিন নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুল নাহার যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার যশোরে দু হাজার ছয় সাত শিক্ষাবর্ষে আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের যাত্রা শুরু হয় শহরতলি পুলের হাটে অবস্থিত এই মেডিকেল কলেজের অধীনে দু হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষ থেকে নার্সিং কলেজ ইউনিটের কার্যক্রম চালু হয় ভবনের তৃতীয় তলায় আদিন নার্সিং ইনস্টিটিউট এখানে নার্সিং দক্ষ শিক্ষক সহ আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ মহিউদ্দিন এবং মেডিকেল কলেজের শিক্ষকরা পাঠদান করেন আমার কন্ট্রাক্টের জায়গা কোর্ট হ্যান আমি একটা রোগীদের সাথে যে কি দিয়ে কন্ট্যাক্ট করছি আমি কি মুখ দিয়ে কন্ট্যাক্ট করি আমি কি চোখ দিয়ে কন্ট্যাক্ট করি আমি কি আমি কী দিয়ে কন্ট্যাক্ট করি হাত দিয়ে কন্ট্যাক্ট করি কথা বলেছি কিছু না একটা সামান্য অনেক স্প্রে লাগাই দিলে হালকা যেগুলো খুব বোড়াটা লাগাই দিলে হয়ে গেল ঠিক আছে যেহেতু এটা ওর স্ক্রিনে কন্ট্যাক্ট করবে ওই স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে যাবে প্রতিষ্ঠানটিতে অত্যাধুনিক নার্সিং ল্যাব অর্থোপেডিক নার্সিং মেডিকেল নার্সিং সার্জিক্যাল নার্সিং সহ রয়েছে তেরোটি ল্যাবরেটরি রয়েছে সুসজ্জিত পাঠাগার ছাত্রী হোস্টেল শিক্ষার্থীদের মননশীলতা বিকাশের জন্য আয়োজন করা হয় বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষা সফর দরিদ্র মেধাবীদের বিনামূল্যে উন্নত শিক্ষা ব্যবস্থা থাকায় খুশি শিক্ষার্থীরা কোনো কোনো জায়গায় পড়ালেখার খরচ অনেক বেশি আবার অনেক জায়গায় নিরাপত্তার সুযোগ ছিল না ওইভাবে এই কারণে আদিন নার্সিং ইনস্টিটিউটে আমার পরিবার আমাকে ভর্তি করে আমরা যে তিন বছর পরে ইন্টার্নি করে বের হয়ে আমাদের এখানে চাকরি করার সুযোগ রয়েছে আমাদের এখানে আবাসিক হোস্টেল সুসজ্জিত এবং সুন্দর এবং তার পাশাপাশি আমাদের রয়েছে একটি সুসজ্জিত নামাজ ঘর মেধাবী কোটার যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে আমি সবগুলোই ভোগ করছি ডাক্তারদের নিয়ে আমাদের ক্লাস নেওয়ায় তারপরে প্রত্যেকটা ল্যাবে তাদেরকে হাতে কলমে দেখানো হয় দ্রুত এখানে নার্সিং এর উপর উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য একটি নার্সিং কলেজ স্থাপন করা হবে বলে জানান ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর আদি নার্সিং ইনস্টিটিউট তাদের ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে বিএসসি নার্সিং সায়েন্স চালু চালু করবে এবং খুব তাড়াতাড়ি হয়তো সেটা বাস্তবায়ন হবে যশোর আদি নার্সিং ইনস্টিটিউট ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে উনিশটি ব্যাচে এ পর্যন্ত পাঁচশো চারজন ছাত্রী ভর্তি হয়েছেন এখন পর্যন্ত চোদ্দটি শিক্ষাবর্ষে তিনশো বাষট্টি জন ছাত্রী কৃতিত্বের সাথে কোর্স শেষ করেছেন রিপোর্ট এটিএন বাংলা